এরকম একটা অবস্থা, মুখে মাস্ক সাধারণত চেনার কথা নয়, কিন্তু ইনি, আপনার নাম রিতম দাশগুপ্ত, সম্ভবত ভাগ্যক্রমে আমার কাজটাজ দেখেছেন এবং আমাকে এই অবস্থায় চিনতে পেরেছেন। মানে আমি জেনারেলি এরকম কখনো ব্লগ করি না বা এরকম, মানে আমার সঙ্গে অনেকেরই দেখা হয়, অনেক সাবস্ক্রাইবার দেখা হয়, কিন্তু আমি সেভাবে করি না, মানে আমি এরকম ব্লগ করি না, কিন্তু আজকে আমি খুব আপ্লুত হয়েছি। একেই মহাকাল মার্কেটের ভেতরে প্রবল ভিড় এবং আমি মাস্ক পরা, তার মধ্যে উনি আমাকে চিনতে পেরেছেন, কি করে চিনতে পারলেন সেইটা আমার কাছে খুব, মানে আমাকে অবাক করেছে, এই জন্যে আমি মানে এটা জাস্ট এই পোর্শনটুকু শুট করছি। হ্যাঁ দিতাম, মানে আমার কোন কাজ আপনার ভালো লেগেছে, মানে যে যে কারণে আপনি প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে, বিশেষত আমার নর্থের ভিডিওটা, আপনার ভিডিও দেখে আমি গেছিলাম, আমি খুব উপকৃত হয়েছি, মানে অনেক কিছু জানতে পেরেছিলাম। যাও আচ্ছা, বাই দ্য ওয়ে উনি হচ্ছেন রিতমের স্ত্রী, মানে আমার সঙ্গে এখনো সেভাবে আলাপ হয়নি, আপনার নামটা যদি বলেন। দেবরূপা দাশগুপ্ত। আমি মাস্টার একটু খুলে নিচ্ছি, কারণ না হলে কথা হয়তো বুঝতে পারবেন না। দেবরূপা এবং রিতম দুজনের সঙ্গে দেখা হলো, আমি সত্যি বলছি আপ্লুত, যেমন ওরা এই অবস্থায় আমাকে চিনেছেন। এমনি আমাকে লোক চিনতে পারেন সেটা অন্য কথা, কিন্তু যেহেতু আমি মুখ দেখা যাচ্ছে, এখন তো মুখও দেখা যাচ্ছে না, মাস্ক পরা, আমি শুট করছিলাম মহাকালের ভেতরে, এমনি হঠাৎ করেই ওনারা দেখলেন আমার সঙ্গে রিতমের আলাপ হলো আজকে। আমার খুব ভালো লাগলো, আমার মানে চ্যানেল কেমন লাগে, মানে আর কি করা, মানে কি করলে ভালো লাগবে, ধরুন আমি তো একটু মানে অন্য ধরনের কাজ করতে পছন্দ করি, তা আপনার কি মনে হয় যে কোন ধরনের কাজ আমাকে একটু অন্যরকম ব্যতিক্রমী করে তুলেছে? অবশ্যই ইনফরমেশন, ইনফরমেশন এত ইনফরমেটিভ ভিডিও যে মানে তুলনা হয় না, এত ইনফরমেটিভ ভিডিও আমি কোনো সময় পাইনি, তাই জন্য আমি ভিডিওগুলো দেখে আমি অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক সুবিধা হয়েছে আমার। আমার এটাই উদ্দেশ্য ছিল, মানে আমি বাঙালিকে, আমি বাঙালির কাছে তথ্যটা পৌঁছে দেওয়া, শুধু নিজেকে দেখানো বা পরিবারকে দেখানো নয়। এটা ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো। ভাই তবে যোগাযোগ রাখবেন, হ্যাঁ, মানে এখন হাত মেলানো তো খুব দুষ্কর। যাই হোক, এই যে কথা বললাম মাস্ক ছাড়া অনেকদিন পরে এখানে, এটা ভালো লাগলো আর কি। আমিও, আমি মাস্ক পরে ছিলাম না এতদিন, গ্রামে ছিলাম, এখন শহরে এসেছি ফলে মাস্ক পরতে হচ্ছে এই আর কি। তবে একদম শুভেচ্ছা রইলো, ভালো থাকুন, ঠিক আছে? একদম একদম, আমি সবসময় 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 চেষ্টা করি যাতে অন্য রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম আপনার চ্যানেলে? লিটল এলবো। ওখানে কি ধরনের কাজ দেখেন? ব্লগ, তারপর ট্রাভেল ব্লগ এরকম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, রিতমের সঙ্গে ভালো লাগলো, আপনারা ওদেরকে শুভেচ্ছা জানান, ভালো করে ঘুরুক, ভালো ভাবে থাকুক, আর এই বছর মানে 2021 যেন ভালো কাটে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।